আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে খুশির কিছু মুহূর্ত, আর আমার বাবাটার জন্ম থেকে এক বছর পর্যন্ত আপনাদের সঙ্গে কিছু কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। ওই এক বছর পর্যন্ত ওর কিছু কিছু সুন্দর মুহূর্ত আমি একটু ছবি বা ভিডিওর মাধ্যমে ধারণ করেছিলাম, সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর প্রথমে কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে গিয়ে আমার বাবাটা আমার যখন পেটে ছিল তখনকার কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ তখন আমার আসলে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এই পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি আমার নানা অসুস্থ ছিল তো আমার মামার বাসায় দেখতে যাচ্ছিলাম। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি জারিফ হওয়ার 3 দিন আগে হসপিটালে গিয়েছিলাম জারিফের বাবার সাথে, তখনকার ছবি। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জারিফের দাদু জারিফের জন্য কয়েকটা কাঁথা বানিয়ে পাঠায়, তো সেই কাঁথাগুলার ছবি। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জারিফের বাবা জারিফ হওয়ার 2-3 মাস আগেই এতগুলা কাপড় কিনে আনে, আসলে আমার কাছে জিজ্ঞাসা না করেই। আর এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার মা বাবু হওয়ার আগে আমাকে কিনে দেয়, আর এগুলো আমার অনেক আগে থেকেই শখ ছিল যে বাবু হওয়ার আগে এগুলো আমি কিনবো, তো মা আমাকে এই সব জিনিসগুলো কিনে দেয়, এখানে যা যা দেখছেন। আর এই যে আলহামদুলিল্লাহ আমার সোনা বাবাটা পৃথিবীতে চলে এসেছে, হয়তোবা 2-3 মিনিটের মতো হবে, তো কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহর দেওয়া আমার জীবনের সব থেকে বড় গিফট, এটাই আমার জীবনের সবচেয়ে বড় গিফট। আর মা হওয়ার অনুভূতিটা তো কেমন সেটা যারা মা হয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এই যে বাবু হওয়ার 10 মিনিট পরে সে নাকি এভাবে বুড়ো আঙুল চুষছিল, আর বাচ্চারা তো জন্মের পরেই তাদের নাকি অনেক বেশি ক্ষুধা লেগে যায়, তখনও কিন্তু আমি ওটিতেই ছিলাম, আমাকে কিন্তু তখন ওটি থেকে বের করেনি। তো জারিফের বাবাকে আমি আসলে বলেছিলাম যে বাবু হওয়া ও যখন দিয়ে যাবে তখন থেকে ভিডিও করতে, ও নাকি ভুলে গিয়েছিল। তো যাই হোক, যতটুকু করেছে অতটুকুর জন্যই ওকে অনেক অনেক ধন্যবাদ। আর যে এখানে দেখতে পাচ্ছেন একটা চেইন, এটা হচ্ছে গিয়ে জারিফের নানা এবং নানু তাকে দিয়েছে, আসলে ওইভাবে পরায়ে তারপরে ভিডিও করাটা আসলে হয়ে ওঠেনি যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ও বেশ কিছু গোল্ড, এগুলো সব বাবু পেয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাবু অনেক কান্না করছে, কারণ সে তখন পর্যন্ত ওইভাবে বুকে দুধ পাচ্ছিল না, আর যেহেতু আমি অবজারভেশন রুমে ছিলাম আমি বাবুর কাছে ছিলাম না, আমাকে অবজারভেশন রুমে রাখা হয়েছিল সারা রাত। পরের দিন সকাল 6টায় দিয়ে গিয়েছিল, মানে দুপুর 1টা থেকে সব পরের দিন সকাল 6টা পর্যন্ত আমাকে অবজারভেশন রুমে রেখেছিল। আর এই ভিডিওগুলো আসলে আমি ইউটিউবে মানে আমি দিচ্ছি, এটা অনেক দিন আগের ভিডিও, তারপরেও দিচ্ছি, এটার একটাই কারণ এগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে, আর আপনাদের তো দেখে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে, আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বাবু কীভাবে উড়ামুড়া ছাড়ছে, আসলে ওর ক্ষুধা পেটে ছিল তো মনে হয় অনেক বিরক্ত লাগছিল। আর আমি কিন্তু এখন পর্যন্ত আমার বাবাটার কাছে আসতে পারিনি, আমি তো অবজারভেশন রুমে ছিলাম ওই কয়েকবার জাস্ট একটু দেখা। এই যে এখন আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাটাকে একদম কাছে পেয়েছি। তো যে বাবু এখন আমি আসার পরে দেখেন কি শান্তির ঘুম ঘুমোচ্ছে মাশাআল্লাহ। সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়, আল্লাহ ওকে নেক হায়াত দান করে। আর এখানে যে গিফটটা দেখতেই পাচ্ছেন, এই গিফটটা আমার প্রিয় বান্ধবী ঈশা খালামণি বাবুর, সে গিফট করেছিল। আর এখানে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমার বান্ধবীর মামাতো বোন গিফট করেছিল। তো এই যে বাবুর আরও কিছু ঘুমের ছবি, কারণ ছোটোবেলায় বাচ্চারা তো শুধু ঘুম আর ঘুম, তাদের তো আর তখন কোনো কাজ থাকে না, খাওয়া আর ঘুম। আর এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন বাবুকে, এখন আমি বাবুকে রেডি করেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করেছি, কারণ এখন আমরা আজকে বাসায় চলে যাব, কারণ আমরা টোটালি 3 দিন ছিলাম। তো আমি যেদিন 6টায় এসেছি পরের দিন সন্ধ্যায় আমরা মানে হসপিটাল ত্যাগ করি আর কি। প্রথম দিন তো আমি অবজারভেশন রুমে ছিলাম, তারপরের দিন সকাল 6টায় আমাকে দিয়ে যায়, তো ওই দিন সারাদিন ছিলাম, তারপরের দিন সারাদিন থেকে রাতের বেলায় আমরা আসলে হসপিটাল ত্যাগ করি। তো যাওয়ার আগে যে আমরা সবাই বাবুকে কলে নিয়ে হসপিটালে বসে একটু ফটো সেশন করছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন এই যে বাবুকে আমি একটু, আসলে তখন একটু সুস্থতা বোধ করছিলাম, তার আগ পর্যন্ত ভালোই অসুস্থ ছিলাম। আর এই যে বাবুর বাবা তার জীবনকে নিয়ে এসে অনেক খুশি।
আর এখন দেখতে পাচ্ছেন বাবু তার নানুর কোলে, তার নানুকে তো সে দুই তিন দিন অনেক জ্বালিয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আংটি, এটা বাবুর মেজো চাচা তাকে হসপিটালে এসে দিয়ে গিয়েছে, তো এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আলাদাভাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি, বাবুর চাচা গাড়ি পাঠিয়ে দিয়েছে বাবুর চাচার গাড়িতে করে। আর প্রথম দিন হসপিটালে আব্বা বাবুর ফুপিরা চাচারা সবাই এসেছিল, তো আব্বা আসলে তারপর ওই দিনই বাসায় চলে আসে, তো এখন এই যে বাসায় আসার পরে আব্বা আবার কোলে নিয়েছে। তো এটা হচ্ছে বাসায় আসার পরের দিন সকালবেলা, বাবু এই যে ঘুম থেকে উঠে আমারই মিল্ক খাচ্ছে, তবে তাকে আসলে প্রসেস করে খেতে দিতে হচ্ছে। সে আমার বুকের মিল্ক দুই দিন বা তিন দিন খেয়েছে, এরপরে আর খায়নি। তো এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিন্তু কিছুই করার নাই, আসলে অনেক চেষ্টার পরেও যেহেতু সে খায়নি কিছুই করার নাই। যারি আমার মিল্ক 15 থেকে 20 দিনের মতো খেয়েছিল, এরপরে আর খায়নি। আর এখানে যে একটা গোল্ডের কানের দুল দেখতে পাচ্ছেন, এটা জারিফ হওয়ার পরে জারিফের বাবা আমাকে এটা গিফট করে, আর এটা জারিফের বাবা আমার মাকে গিফট করে, এটা একটা গোল্ডের টপ কানের দুল। তো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাবা ছেলে কি শান্তির ঘুম ঘুমোচ্ছে মাশাল্লাহ। সবাই বাবা আর ছেলের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আর বাবা আর ছেলে তো অনেক মিল। আর এখানে জারিফের ফুপি জারিফকে একদিন পরে দেখতে এসেছিল, এই যে জারিফ তার প্রিয় আপুমনির কোলে দেখতে পাচ্ছেন। তো এই যে আপারা এখানে আসলে অনেক রান্না বান্না করে এনেছিল, তো ওগুলোই আসলে আপারা খাওয়া দাওয়া করছিল ডাইনিংয়ে বসে, যেহেতু আমি অসুস্থ ছিলাম। তো পরে আম্মু আবার অবশ্য আপাদেরকে রাতে রান্না করে খাইয়ে দিয়েছিল যতটুকু সম্ভব হয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা, এই যে এক একদিন এক এক রকম, আসলে ছোটবেলা থেকে বাচ্চাদের প্রতি নিয়তই কোনো না কোনো চেঞ্জ হতে থাকে। আর বাবু হওয়ার 13 দিনের দিন আমরা আসলে বাড়িতে যাই, মানে আমি আমার বাবার বাড়িতে যাই, যেহেতু আব্বু আম্মু ছিল, আর আব্বার তো বাবু যখন আমার 8 মাসের পেটে তখন আব্বার হাত ভেঙে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা একটা কার রিজার্ভ করে বাড়িতে এসেছি, তো এই যে এটা আমাদের বাড়ির পিছনে, আমরা এখন বাড়িতে চলেও এসেছি দেখতেই পাচ্ছেন। তো আমরা আসার পরে অনেকে এসেছিল আমাদেরকে দেখতে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, ভাইয়া মিষ্টি অর্ডার দিয়েছিল 30 কেজি, তো এটা আমাদের আশেপাশে যারা আছে সবাইকে দিচ্ছে, যে দেখতেই পাচ্ছেন আম্মু বেড়ে বেড়ে সবাইকে, মানে সবার বাড়ি বাড়ি দিয়ে এসেছে আর কি। আর এদিকে ভাইয়া বাসায় রুম হিটার কিনেছে বাবুর জন্য, ছাদে অনেক তার টানিয়েছে বাবুর কাপড় নাড়ার জন্য, আরও বাসা বাড়ি তো অন্যরকমভাবে ক্লিন করে রেখেছে, কারণ বাসায় ভাইয়া একাই ছিল, আব্বু আম্মু তো আমাদের সঙ্গে ঢাকাতে ছিল। আসলে মামাদের ভালোবাসায় মনে হয় এরকমই হয়, আর তার প্রথম ভাগিনা এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আর এদিকে কিন্তু জারিফের বাবা ঢাকাতে চলেও গিয়েছে, যেহেতু জারিফের বাবার ছুটি ছিল না, মাঝখানে শুধু একদিন ছুটি ছিল। আর এই যে আমার বাবাটা নানা বাড়িতে এসে শুধু সারাদিন খাওয়া আর ঘুম, আর দিনের বেলা ঘুমাতো আর রাতে জেগে থাকতো। বাবু রাতে আমাকে অনেক জ্বালিয়েছে, 2 মাসের মতো জ্বালিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন জারিফের বাবা জারিফের জন্য 1 কার্টুন ডায়পার পাঠিয়েছে, কারণ বাবুর দ্বিতীয় দিন থেকেই, মানে জন্মের দ্বিতীয় দিন থেকে ওকে আমি ডায়পার পরাচ্ছি, এখন পর্যন্ত ও ডায়পার পরছে সমানে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাবু তার মামার কোলে এসে আরামে শুয়ে আছে, আর ভাইয়া প্রতিদিন বাজার থেকে এসে আয় সবার আগে বাবুকে কোলে নেবে, মানে ও এসেই ফ্রেশ হয়ে আগে বাবুকে কোলে নিত, যেহেতু তখন করোনার অনেক প্রকোপ ছিল। আর এই যে সে তার মামার সঙ্গে গল্প করছিল, মামাকে চেয়ে চেয়ে দেখছিল যে শুয়ে আছে, আবার মাঝে মাঝে বাবার সঙ্গেও ভিডিও কলে কথা বলতো, মানে তার বাবা তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতো কখন বাবুকে দেখবে আর কি, আসলে সন্তান মনে হয় এরকমই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাবু কিন্তু ঘুমিয়ে আছে, কিন্তু সে হালকা হালকা চোখ খুলছে আবার হাসি দিচ্ছে। আর আসলে এই ভিডিওতে আপনাদের সঙ্গে ম্যাক্সিমামই আমি ফটো শেয়ার করেছি, কারণ অনেক ভিডিওই আমার কাছে করা ছিল কিন্তু মিসিং হয়ে গিয়েছে, আবার সময় করে অনেক কিছুর ভিডিও করা হয়ে ওঠেনি, দেখা যায় শুধু ফটো তোলা ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা ছাগল, আলহামদুলিল্লাহ বাবুর আকিকার ছাগল ছিল এই 2টা, আর বাবুর আকিকা দিয়ে দিয়েছে বাবুর নানা, এটা আমার আব্বার অনেক শখ ছিল, আমার আব্বার আকিকাও নাকি আব্বার নানা দিয়েছিল, তো এই জন্য আমার আব্বাও বাবুর আকিকা দিয়েছে, যদিও আমরা ঢাকাতে বাবুর আকিকা দিতে চেয়েছিলাম। তো ওই যে বাবুর আব্বু এসেছিল বাবুর আকিকার সময়, আর আমরা আসলে আকিকার দিনই বিকেলবেলা আমরা আসলে একটু এইদিকে ঘুরতে এসেছিলাম, আমাদের বাসা থেকে একটু দূরে, 10 মিনিটের মতো লাগে, 10 মিনিটও না, 6-7 মিনিটের মতো লাগে এখানে হেঁটে আসলে আর কি। আর এই রাস্তাটা অনেক সুন্দর, এটা হচ্ছে গিয়ে মানে আমাদের এলাকায় আমরা আর কি মাঠ বলি, মাঠের মধ্যে এসেছি আর কি, এখানে একটা ব্রিজ আছে, আমরা ব্রিজে বসেছিলাম। আর যে এখন আমরা সবাই মিলে একটু সেলফিও তুলে নিলাম দেখতেই পাচ্ছেন,
আর এখন কিন্তু অনেক রাতের বেলা, আমার বাবু কিন্তু প্রতিদিন রাতে যে আমাকে জ্বালায় তো তার এই যে প্রমাণ। আর ও প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আমাকে কন্টিনিউয়াসলি রাতে জ্বালাইছে, মানে রাতেও মূলত ঘুমতোই না। আর আমার আর আম্মুর অনেক কষ্ট হয়েছে, বাবু ঘুমতো না, দেখা যাচ্ছে যে 1টা 2টা পর্যন্ত আমি বাবুকে নিয়ে জেগে থেকে থেকে আমি বেহুশের মতো ঘুমায় যেতাম, যেহেতু তখন একটু শরীরটাও ঠিক ছিল, যেহেতু সবে মাত্র সিজার হয়েছে। আর আম্মু এরপরে রাখতো, আম্মু রাখতে রাখতো আম্মু অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ আম্মুর শরীরটা অত ভালো ছিল না। তো দেখা যায় যে আমি আর আম্মু দুইজনই মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আল্লাহর কি রহমত, বাবু হঠাৎ দেখা যায় 1-1.5 মাস পর থেকে আবার হালকা হালকা ঘুমানো শুরু করলো, তখন থেকে আর কি অনেক আরাম হলো। আর বাবু যখন 14 দিন না 13 দিন বয়স, তখন আমি বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে আসলে বাবু এরকম জ্বালানো শুরু করে, তো আমি যখন ঢাকায় চলে আসব তার আগেই বাবু আবার অনেকটাই ভদ্র হয়ে যায়। আর এখানে এই যে বাবুর নানা বাড়ির মানে কিছু ভিডিও আর কি, বাবু নানা বাড়ির যেভাবে পার করেছে দিনগুলা। আর বাচ্চারা তো আসলে দেখতে দেখতে বড় হয়ে যায়, আর বাচ্চাটা যে কিভাবে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এটা আসলে বুঝতেই পারিনি। দেখতে দেখতে 1 বছর পার হয়ে এখন বাবুর বয়স হচ্ছে 18 মাস। তো মাশাআল্লাহ বাচ্চাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো এই যে এখানে বাবু তখন 1 মাস সামথিং বাবুর বয়স ছিল, যে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই যে আমার সঙ্গে সারাদিন তার খুনসুটি ছিল, একটু আও করে কথা বলতো, তখন যেহেতু এই বয়সে বাচ্চারা তো এভাবেই কথা বলবে। আর আমি ওর অনেক কিছু বুঝতাম যে ও কী চাইতো, 1 সেকেন্ডের জন্য কিন্তু ও আমাকে কাছ থেকে সরতে দিত না, যখন ঘুমতো তখন একটু সরতাম। তো এই যে বাবু ঘুমোচ্ছিল, ওই যে কিছু কিছু মাঝে মাঝে ছবি আপনাদের সঙ্গে শেয়ার করি ওর ঘুমানোর, জেগে থাকার। আর এই যে আস্তে আস্তে আমার বাচ্চাটা বড় হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর ঘুমাইলে বাবুকে মাশাআল্লাহ খুব মায়াবী লাগতো। আর আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, এই যে আব্বা প্রতিদিন যেখানেই থাকুক না কেন এসে সবার আগে বাবুর কাছে এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আর কি। আর আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে এখন যে ভিডিওটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা যেদিন বাড়ি থেকে ঢাকায় চলে আসি ওই দিন রাত্রে। তো ভায়া অনেকক্ষণ বসে থেকে থেকে গেছে, আবার আব্বু এসে অনেকক্ষণ বসে আছে। আর পরের দিন তো সে অন্যরকম অবস্থা, ভায়া আম্মু আব্বু সবাই অনেক কানাকাটি করেছিল। তো এই যে এখন আমরা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা একটু ফেরিতে, বাস থেমেছিল। আর এদিকে আমার শাশুড়ি আম্মা কয়েকদিন আগেই ঢাকায় এসেছে, তো পরে যে জারিফকে দেখতে এসেছিলো, এই যে দেখতেই পাচ্ছেন জারিফের দাদু তাকে এই প্রথমবার দেখলো আর কি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা ঢাকায় এসে তার প্রথম দিন, তার অতটা ভালো যাচ্ছিল না, কারণ সে নানু বাড়িতে একটা পরিবেশ থেকে এসেছে, বাসায় এসে বাবুর অতটা ভালো লাগছিল না, যদিও ছোট মানুষ তো ওইভাবে আসলে বলে বোঝাতে পারছিল না, কারণ ও তখন বাবুর বয়স ছিল 2 মাস প্লাস। তো ওই টাইমে বাচ্চারা তো ওইভাবে অনেক কিছুই বোঝাতে পারে না। তো এখন কিন্তু আস্তে আস্তে বাবু আর একটু বড় হয়েছে, এখন ওর বয়স 3 মাস সামথিং ছিল আর কি। আমার আসলে সব কিছু সঠিক মনে নাই, তবে আসলে এরকমই ওর বয়স ছিল তখন, 3 মাস প্লাস আর কি। এই এখন আমরা আসলে এই দিনে একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহিরে থেকে এসে আমার বাচ্চাটা অনেক গল্প করছিল আমার সঙ্গে এই টাইমে, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। তো এই যে আমার মিষ্টি বাচ্চাটা, আর আমার বাচ্চাটার জন্য সবাই অনেক ভালোবাসা দোয়া দিবেন সব সময়, আপনাদের কাছে এটা ছাড়া আর কিছুই চায় না। আর যে এখন আমার বাবাটার বয়স 4 মাস হতে চলেছে, 4 মাস এখনও আর কি পূর্ণ হয়নি। তো যে দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে সে মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছিল, আর সারাদিন তো তার একটাই কাজ ছিল। আর এখানে যে কাঁথাটার উপর আমার বাবাটা শুয়ে আছে, এই কাঁথাটা জারিফের নানু জারিফকে দিয়েছিল, আর জারিফের নানু জারিফকে প্রায় 8 থেকে 10টার মতো কাঁথা দিয়েছিল, কিন্তু আম্মু ওইভাবে কাজ করা কোনো কাঁথা দিতে আমি আসলে নিষেধ করছিলাম, সবগুলো সিম্পল কাঁথা দিয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন জারিফের বাবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর আজকে ছিল জারিফের তোশিবা খালামণির বিয়ের দিন। আর এখানে দেখতে পাচ্ছেন জারিফের আমরা প্রথম স্ট্রলার কিনেছি, কারণ বাবুকে নিয়ে আমার বাসায় একা একা খুবই কষ্ট হচ্ছিল, তো তখন জারিফের নানু জারিফকে স্ট্রলারটা কিনে দেয়। আর এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা আমার বাবার প্রথম ঈদ, আমাদের জীবনের সব থেকে আনন্দের ঈদ ছিল এটা, যে দেখতেই পাচ্ছেন ঈদের দিন আমার বাবা কতটা হাসি খুশি। আর এটা ঈদের পরের দিন আমরা জারিফের ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম, এইবার ঈদেও আমরা জারিফের ফুপির বাসাতে গিয়েছিলাম, সেই ভিডিও তো আপনারা দেখেছেন। আর এটা ঈদের তৃতীয় দিন আমরা 100 ফিটে ঘুরতে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাটা কী সুন্দর প্রাণবন্ত।
আর এই যে তার বাবা আর তার একই রকম পোজ দিয়ে পিক তোলা। আর যে এখানে তার বাবাকে পেয়ে সে তো মহা খুশি, আর সে ছোটবেলা থেকেই তার বাবার অনেক বেশি ভক্ত, তার বাবার মুখ নিয়ে সে খেলতে অনেক পছন্দ করত। আর এটা আমরা যখন ভিডিও কলে দেখতো আমরা খুবই খুশি হতো। আর আসলে এই টাইমে বাচ্চাদেরকে বেশি ভালো লাগে, কারণ ওরা তো অনেক বেশি দুষ্টু হয় না, তখন দেখা যায় সারাদিনই শুয়ে থাকে, তো অনেক বেশি শান্ত শিষ্ট থাকে ওই টাইমে। আর এটা আমার বাবার প্রথম লিচু খাওয়া, আর সে প্রথমবার যখন লিচু খায় তখন সে পাগলের মতো লিচু খেয়েছিল। আর এবার যখন তাকে আমি লিচু দিয়েছিলাম খেতে যাচ্ছিল না, তারপরে যখন তাকে বলে বলে খাইয়েছি তারপরে তো তার পেট খারাপ হলো। আসলে এটা ব্যাড লাগ ছিল আমাদের। তো যে দেখতেই পাচ্ছেন তার কাছ থেকে যদি আমি লিচুটা নিয়ে নিচ্ছি তখন সে কান্না করছে, আসলে অনেক কিউট লাগে। আর এখন বাবুর 6 মাসের একটা অনুষ্ঠান ছিল, তো ওই দিন বাবুর 6 মাস পূর্ণ হয়। খুব বেশি বড় অনুষ্ঠান করিনি, ছোট পরিসরে ফ্যামিলির পার্সনদেরকে নিয়ে অনুষ্ঠানটা করেছিলাম বাসায় আর কি। তো এই যে জারিপের বাবা জন্য একটা কেক অর্ডার করেছিল, তো ওইটাই আমরা একটু কেটে আনন্দ ফুর্তি করেছি সবাই আর কি। আর এখানে মূলত আমার শ্বশুরবাড়ির সবাই ছিল যারা ঢাকাতে থাকে আর কি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার বাবাকে নিয়ে আমি কিছু ফটো সেশন করেছি, এটা তার ফুপির কোলে, সে খুব আনন্দে আছে। আর এটা হচ্ছে তার প্রিয় আপু মনির কোলে, তার খুবই পছন্দের আপু, সে জন্মের প্রথম দিন থেকে আপুর কোলে চড়ছে। আর এখানে আমি হালকা পাতলা কিছু আয়োজন করেছিলাম বাবুর 6 মাস পূর্তিতে। আর এটা হচ্ছে তার পরের দিন, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার বাবাটা তখনও ওইভাবে বসতে পারতো না, মাঝে মাঝে বসাই দিলে আবার পড়ে যেত, আর বাবু নর্মালি বসা শিখেছে একটু দেরিতে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার বাবাটা অলরেডি বসাও শিখে গিয়েছে, এই যে এখন সে একদমই নিজে নিজেই বসতে পারতো। আর আমার বাবুর যেহেতু মাথাটা একটু বড় সাইজের ছিল, তো এখনও ওর মাথা বড়, তো ওই জন্য দেখা যায় যে ও শুধু পড়ে পড়ে যেত, আর হাঁটা শিখেছে মাশাল্লাহ অনেক আগেই। আর যে এখানে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা, তার বাবা আজকে নতুন খেলনা কিনে দিয়েছে, তো সেগুলা নিয়ে খুবই আনন্দ করে খেলছিল। আর এই যে ট্রলির মধ্যে সে ঘুমোচ্ছে খুবই আরাম করে। তো তারপরে আজকে আমরা জারিপের নানু বাড়ি যাচ্ছি, আর এই প্রথমবার আমরা বিমানে করে জারিপের নানু বাড়ি যাচ্ছি, জারিপের বাবা আমাদেরকে বিদায় দিতে এসেছে। এখন আমরা বিমানে উঠে যাব আর আমরা ঢাকা থেকে যশোরে যাব। তো এই যে এখন আলহামদুলিল্লাহ আমরা বিমানে উঠেও গিয়েছি এবং বিমান ছেড়েও দিয়েছে। আর নিচে দেখতেই পাচ্ছেন ঢাকা শহরের কি অবস্থা, দেখতে মাশাল্লাহ সুন্দরই লাগছিল। আর ওদিকে কিন্তু আমার আব্বা মানে জারিফের নানা ওয়েট করছে এয়ারপোর্টে, অলরেডি অনেক আগেই আব্বা চলে এসেছিল। আর আব্বা একবারে বাড়ি থেকেই গাড়ি রিজার্ভ করে নিয়ে যশোর এয়ারপোর্টে এসেছিল। তো এখন আমরা আবার এই যে দেখতেই পাচ্ছেন বাড়িতে চলে এসেছি আমার বাবাটাকে নিয়ে। আর আমার দাদা নানা নানু মামা খালামণিদেরকে পেয়ে অনেক খুশি। তো আমরা আসলে বাড়িতে খুব বেশি দিন ছিলাম না, অল্প কিছু দিনের জন্য গিয়েছিলাম। তো বাবু যে কয়দিন তার নানা বাড়িতে ছিল খুব ভালোই ছিল, তো তারপরে জারিফের বাবা আবার আমাদেরকে নিয়ে চলে আসে। তো এখানে হচ্ছে জারিফ যেদিন হাঁটা শিখে সেই দিনের ভিডিও, মানে আমার বাবাটা এই দিনই একদম পরিপূর্ণভাবে হাঁটছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন আমি ডাকছি আর সে হেঁটে হেঁটে যাচ্ছে মাশাল্লাহ। আর আমার বাবা 10 মাস প্লাসেই, মানে 10 মাস 1 সপ্তাহ হলেই সে হাঁটা শিখে যায়। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে গিয়ে আমার বাবার প্রথম বার্থডে, আজকেই তার 1 বছর পূর্ণ হয়েছে। আমরা একটু বেলুন ফুলোচ্ছিলাম, তো তখন বাবু এসে দেখছিল দূর থেকে, আসলে সে বুঝছিল না যে আজকে তার কি। তো এই যে এখন সন্ধ্যাবেলা, তো সবাই গেস্টরা চলে এসেছে। আর মূলত এই বার্থডের আয়োজনটা ছিল জারিফের বাবার অফিস কলিগদের নিয়ে, মানে জারিফের বাবার অফিসে ক্লোজ যেসব কলিগরা ছিল তাদেরকেই মূলত এখানে দাওয়াত করা হয়েছিল। তো সবাই মোটামুটি এসেছিল, আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। তারপরে এই যে বাবুর বার্থডের কেকও কেটেছিলাম, তো আসলে খুব ভালো একটা দিন কেটেছিল সেটা বলার মতো না। আর এই যে এখানে আমার বাবাটা তার বাবার হাত থেকে কেক খাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর কেকটা যেমন দেখতেও মাশাল্লাহ সুন্দর ছিল, আমি নিজে একদম থিমটা দিয়েছিলাম কেকের, আর খেতেও অসাধারণ ছিল। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, আর আপুর কেকগুলো মাশাল্লাহ। আর এই যে এখানে আমি কিছু হালকা পাতলা আয়োজন করেছি, আর এই যে কেকের একটা পিকচার, এই যে এখানে দেখতেই পাচ্ছেন কেকের ফুল পিকচার। আর এখানে আমি নিজের হাতে মিষ্টি তৈরি করেছিলাম, পুডিং তৈরি করেছিলাম। আর এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার বাবু, মানে জারিফের বাবার কলিগের বেবিরা এসেছিল, তাদের সঙ্গে খেলা করছিল। ওই যে জারিফের আপুটা তার কাছ থেকে বল নিয়েছে বলে জারিফ অনেক কষ্ট পাচ্ছিল।
আর এটা ছিল জারিফের বার্থডের বেশ কিছুদিন পরের ভিডিও। জারিফকে এখানে তার আঙ্কেল আন্টিরা একটা বড় গিফট দেয়, তাকে একটা অনেক সুন্দর বাইক গিফট করে। আরও এছাড়াও জারিফ খেলনা ল্যাপটপ পেয়েছে, কিছু টাকা পেয়েছে, তারপরে আমাকে একটা বড় সাইজের ননস্টিকের হাঁড়ি গিফট করেছে সবাই। তো মোটামুটি অনেক কিছুই আমরা গিফট পেয়েছি, এত কিছু আসলে আশা করিনি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা এই যে বাইকটা পেয়ে কতটা খুশি, এবং সে সেটা নিয়ে সারাদিনই খেলাধুলা করে এবং এখন আরও বেশি করে। তো আমি আসলে ভিডিওটা অনেক বেশি ছোট করতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই এর থেকে ছোট করতে পারিনি। আর এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আমার জীবনের এই স্মৃতিগুলোকে আপনাদের মাঝে ধরে রাখতে চেয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য তো অনেক বেশি দোয়া করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।